জ্যোতিষশাস্ত্রে গ্রহদের বক্রি হওয়া প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের উপরে প্রভাব বিস্তার করে ঠিক তেমনভাবে আগামী উনতিরিশে জুন দু রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে ন্যায়াধীশ শনিদেব বক্রি হচ্ছে কুম্ভ রাশিতে আর শনিদেবের এই বক্রি গতির প্রভাবে কি ফল নিয়ে আসবে দ্বাদশ রাশির উপরে সে বিষয়ে নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো এই ভিডিওতে আলোচনা করবো আগামী পাঁচটি মাস অর্থাৎ পনেরোই নভেম্বর দু পর্যন্ত শনিদেবের এই বক্রি গতির প্রভাবে কর্কট রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে শনিদেবের বক্রি গতির পরিবর্তন একই প্রভাব নিয়ে আসবে শনিদেবের এই বক্রি গতির প্রভাবে প্রত্যেকটা জাতক বা জাতিকার উপরে কিছু ইতিবাচক প্রভাব এবং কিছু নেতিবাচক প্রভাব আসবে আপনারা সবাই জানেন শনিদেব হল শিক্ষক টাস্ক মাস্টার একজন ব্যক্তির জীবনে শৃঙ্খলার কারক গ্রহ হল কিন্তু শনিদেব আর সুশৃঙ্খলভাবে এগিয়ে গেলেই তবেই কিন্তু জীবনে সফলতা আসবে জীবনের প্রকৃত গোলে পৌঁছাতে পারবেন শনিদেব একজন জাতক বা জাতিকাকে পাংচুয়াল করে তোলে এবং সেই সাথে সে নিজে এবং অপরকে ন্যায় পাইয়ে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর থাকে শনিদেবের প্রভাবে একজন জাতক বা জাতিকাকে সঠিক দিকে নিয়ে যায় আর তার ফলে সে তার নিজের জীবনের শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে আর সেটাই সফলতার মূল বিষয় আর আপনি যদি আপনার শক্তিকে সঠিক জায়গায় না প্রয়োগ করে অন্য ডিরেকশানে প্রয়োগ করেন তাহলে শনিদেব আপনার জীবনে কখনোই সফলতা নিয়ে আসবে না তাই আগামী পাঁচটি মাস শনিদেবের এই বক্রিগতির পরিবর্তনে কুম্ভ রাশিতে শনিদেব কি প্রভাব নিয়ে আসবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কর্মক্ষেত্রে দাম্পত্য জীবনে ভাব ভালোবাসার ক্ষেত্রে বা আপনার সন্তানের জীবনে সেই সাথে আপনাদের পড়াশোনা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আসুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন দ্বাদশ রাশি চক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি আর এই রাশির অধিপতি হলো চন্দ্রদেব চতুর্থ ভাব হলো মায়ের ভাব চতুর্থ ভাব হলো আপনার গৃহ চতুর্থ থেকে বিচার করা হয় আপনার বাড়ি গাড়ি ইত্যাদি এবং সেই সাথে পার্থিব সুখ এবং কর্কট রাশির সাপেক্ষে শনিদেব আপনাদের সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি আগামী উনতিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু হাজার এই পাঁচটি মাস শনিদেব বকরি হচ্ছে অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে আর অষ্টমভাবে এই গতির পরিবর্তনে কি প্রভাব নিয়ে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে ভাব ভালোবাসা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের সন্তান পড়াশোনা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আসুন জেনে নেওয়া যায় তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন কর্কট রাশির সাপেক্ষে শনিদেব অষ্টম ভাবে থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু কর্মভাবে দেবে কর্মভাবে শনিদেবের এই দৃষ্টি দেওয়ার ফলে আনএক্সপেক্টেড গেন বা সাডেন ডেভেলপমেন্ট আপনার জীবনে আসতে পারে শনিদেব বক্রি অবস্থায় ঠিক তার আগের ভাবেরও ফল দেবে অর্থাৎ সপ্তম ভাবেরও ফল দেবে এই সময় নতুন কাজের সুযোগ আসতে পারে তাই সেই কাজের বিষয়ে আপনারা অবশ্যই সুযোগকে সদ্ব্যবহার করুন ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় একটু ভেবে চিনতে অর্থ ইনভেস্ট করতে হবে শনিদেব তার সপ্তম দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাবকে দেবে দ্বিতীয় ভাবে দেওয়ার জন্য কথাবার্তার বিষয়ে একটু সতর্ক হতে হবে খুব মেপে যুগে কথা বলতে হবে সম্পর্কের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে স্থায়ী সম্পদের বিষয়ে একটু পরিশ্রম করলে ফল পাবেন অযথা অর্থ খরচের দিকে আপনারা এগোবেন না তাই অর্থ নিবেশ বা অর্থ খরচের বিষয়ে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে এই সময় আপনার নেগলিজেন্সের জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনারা আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অর্থ লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকুন সম্পর্কের বিষয়ে শনিদেবের এই বক্রিগতির পরিবর্তনে আপনার কেয়ারলেসের জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে কিছুটা সম্পর্কের অবনতি বা কনফ্লিক্ট তৈরি হবে এবং ট্রেসফুল সিচুয়েশন তৈরি হতে পারে আপনার জন্য তাই আপনার সে বিষয়ে সতর্ক থাকতে হবে শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে থাকবে সন্তানের পড়াশোনা এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন উচ্চবিদ্যা সংক্রান্ত বিষয়ে আপনারা এই সময় যোগাযোগ করলে অবশ্যই সুযোগ সুবিধা আসবে তবে পরিশ্রম এই সময় বাড়বে এই সমস্ত কাজে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন এই সময় হাঁটু বা পায়ের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন মানসিক চাপ কিছুটা থাকবে ঘুমে কিছু ব্যাঘাত ঘটতে পারে এই সময় খরচ ঋণ এবং সেই সাথে শত্রু সংক্রান্ত বিষয়েও আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তির বিষয়ে আপনারা মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন অপ্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ কাজে এই সময় না যাওয়াই ভালো আপনাদের শনিদেবের এই বক্রিগতির পরিবর্তনে যদি সতর্ক না হন এবং নিয়ম শৃঙ্খলা মেনে যদি না চলেন তাহলে আপনারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে পারেন অযথা ঝগড়া বিবাদের মধ্যে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না তবে জীবন জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আবেগপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং সম্পর্ককে অবশ্যই সৎভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কোনোভাবে ভুল বোঝাবুঝি না হয় সে বিষয়ে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলুন আগেই বলেছি যে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে নতুন সুযোগ আসবে তাই নতুন সুযোগকে অবশ্যই সঠিক ব্যবহার করুন অফিসের নতুন কোন প্রকল্পের দায়িত্ব নিতে আপনি দ্বিধা করবেন না আর দায়িত্ব নিলে জানবেন আপনার ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে বৃদ্ধির সম্ভাবনা বাড়বে তাই সব মিলিয়ে বলা যেতে পারে আগামী পাঁচটি মাস শনিদেবের এই বক্রি গতির পরিবর্তনে কর্কটাসে জাতক কিংবা জাতিকাদের কিছুটা মিশ্র ফল আসবে আপনাদের বলবো শনিদেবের এই গতি চলাকালীন দুর্গা চল্লিশা দিন পাঠ করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার